والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده ওসাল্লা তাল্লা আল্লাহ মাল্লা নবিয়া বা আদা এক সম্মানিত ভাই জিজ্ঞেস করছেন যে এক আহলুল কোরআন যিনি কোরআন মানেন উনি জিজ্ঞেস করছেন যে হাদিস যে মানব তো হাদিস মানার পক্ষে কি কোনো কোরআনের দলিল রয়েছে জি সম্মানিত ভাই আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিছু মানুষ রয়েছে যারা বলে শুধু কোরআন মানব জি কোরআন যে মানবেন শুধু কোরআন যদি মানেন এ কথা যদি বলেন তার মানে আপনি কোরআনও মানলেন না হাদিসও মানলেন না বরং কোরানে এর দলে রয়েছে যে আপনাকে হাদিস মানতে আপনি বাধ্য হাদিস যদি না মানেন আল্লাহ রসুল সাল্লামের হাদিস যদি না মানেন তাহলে কোরআনকেও মানা হবে না এ মর্মে সুরাতুল হাসর এর সাত নম্বর আয়াত আপনি পাঠ করুন

এরপরে বলছেন তোমাদের রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ সুবাহান তালার শাস্তি অত্যন্ত কঠিন ও জটিল তাই এই আয়াত থেকে স্পষ্ট হয় যে রসুল সাল্লাই সাল্লাম যা দিয়েছেন সেগুলা গ্রহণ করতে কে বলছেন আল্লাহ সুবাহান তালা বলছেন তাহলে এই আয়াতটি কোরআনের আয়াত কোরআনও আল্লাহর পক্ষ থেকে ওহি আর সই হাদিস আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে যে হাদিস এসেছে সে হাদিসও সে সুন্নত সে সহি হাদিসও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এসেছে তাই কেউ যদি বলে যে আমি কোরআন মানব হাদিস মানবো না তাহলে সে যেন কোরআনও মানলো না হাদিসও মানলো না কোনোটাই সে মানল না এ মর্মে আল্লাহ সুবাহ আরো বলেন ফাকাদ আল্লাহ আল্লাহ আত বলছেন যে ব্যক্তি রাসুলের করলো করল যেন আল্লাহরই আনুগত্য করল এ আয়াতটাও স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি রসুল সাল্লাই সাল্লামের আনগত্য করল সেজন্য আল্লাহরই আনগত্য করলো তাহলে হাদিস যদি না মানেন তাহলে রাসূল সল্লাহ সাল্লা আনগত করতে হবে তাহলে কোরান ওহি হাদিস ওয়েহি অন্য আয়ে তাল্লা সুহানা তা আল্লাহ বলছেন উল ইন কুনতুমতু হেব্বুন আল্লাহ ফাত্তা বেউনি ইহবি হুকুম আল্লাহ ওয়া ফিরুল হকুমদুনু বাকুম আল্লাহ হফর র হাইম আল্লাহ বলছেন হেনবি তুমি বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তা বেউনি আমার অনুসরণ করো আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম বলছেন আমার অনুসরণ করো তাহলে কি হবে এ হাবিবুক মল্লাহ আল্লাহ সুবাহ তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন তিনি দয়ালু জি এ মর্মে আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাম বলছেন যে আমার প্রত্যেক উম্মতই জান্নাত যাবে প্রত্যেক উম্মতই জান্নাতে যাবে তবে তারা যাবে না যারা আবা জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহাম আবা কারা তিনি বলছেন মান মান আত আনি দা খালাল আবা যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমার অনুসরণ করল না সে যেন আমাকে অস্বীকার করল জান্নাতে যেতে অস্বীকার করল। ইমাম বুখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে তাই সম্মানিত ভাই ও বোনেরা আমরা যেখান থেকে শুনছি যে কেউ যদি নিজেকে বলেন যে তাহলে আপনি কিন্তু বাতিল দলের অন্তর্ভুক্ত রয়েছেন আপনি এখনো আপনার দিন বুঝেন নাই দিন বুঝেন নাই তার মানে কোরআন এবং হাদিস উভয়টা না মানলে আপনার কিছু মানা হবে না এই বাদত কবুলের দুইটি শর্ত রয়েছে পবিত্র কোরআনে আল্লা সুবাহানা বলছেন আল্লাহ আলা বলেন সুরাতুল কাহাফের এক দশ নম্বর আয়াতে তিনি বলছেন উল ইনামা আনুসুমা ইদ আল্লা বলছেন যে যারা মূলত যে সমস্ত মূলত যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ কামনা করতে চাই তো আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলছেন হ্যাঁ নবী তুমি বলে দাও যে আমি একজন একজন তোমাদের মতো মানুষ তবে আমার কাছে ওহি আছে আর তোমাদের প্রভু প্রতিপালক একজন একজনই একজনই এলাহ সত্য মাহবুদ একজনই এরপর বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে আর আল্লাহর সাথে সেরে কি কোনো আমল না করে তাহলে সৎ আমলটা করতে হবে রসুল সাল্লাই সাল্লামের অনুসরণের মাধ্যমে তিনি যেভাবে যেটা বলে গেছেন সেইভাবেই মানতে হবে সেইভাবে না মানলে সেটা কিন্তু কবল হবে না তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাদ কী করে পড়েছেন আপনার দলিল সহ আপনি পেয়ে যাবেন এবং বুখারি মুসলিম তিরমিজি হাদিসগুলা রয়েছে কোরআনে বলছে যে যেভাবে বলছে তারপরে ব্যাখ্যা দিচ্ছে আপনার হাদিসে ব্যাখ্যা দিচ্ছে হাদিসে আল্লাহ রসুল কিভাবে হজ করেছেন সল্লা সাল্লাম আপনার কীভাবে জাকাত দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে আপনাকে হতে হবে আর সেরে কি কাজ করা যাবে না আপনার জীবনে যাতে করে আল্লাহকে বাদ দিয়ে অন্যর নামেই এবার বন্দি করলেই সেরে হয়ে যাবে তাই সেরে কি আমল থেকে আপনাকে দূরে থাকা লাগবে তাই এই বাদ করা আর রসুল সাল সাল্লামের অনুসরণ না করা হয় তাহলে কিন্তু এই বাদতবন্দিকে কবুল হবে না এখলাস যদি আপনার থাকে আল্লাহর জন্য আর রসুল সাল্লা সাল্লামের অনুসরণ না হয় তাহলে কিন্তু কবল হবে না আয়ারটিতেই দুইটা দলিল রয়েছে ফামান কান আয়ার জু লে কারফ বিফালিয়া আমল আমালান সয় লেহা এই জে ফালিয়া আমাল আমাল আন এই সত আমল করতে হবে কার অনসরণে রসুল সল্লাল্লাহ সাল্লামের অনসরের মাধ্যমে আর এখলাস হবে কার জন্য আল্লাহর জন্য তার মানে যে এ এখলাসের বিপরীত হচ্ছে শেরেখ তাহলে যে এবাদতে শেরেখ মিশ্রিত আমল রয়েছে সেটা আল্লাহর কাছে কবুল হবে না তাই আশা করি বুঝতে আমরা পেরেছি যে আল্লাহ আল্লাহসান তাআলা যেন আমাদের এ কথা আমরা যাতে না বলি যে কোরআন মানবো হাদিস মানবো না এ কথা বললে আপনার আমল বাতিল হয়ে যাবে আপনি পদভ্রষ্ট হয়ে যাবেন আল্লাহ সুহাত আরো বলছেন ইয়াই আমানু আতি আল্লাহ রসুল ওয়ালা তুপতিলু আলাকুম হে মন্দারগন তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো যদি না করো আনুগত্য না করে অন্য কিছু করো তাহলে তোমাদের আমল নামা আমল গুলা বরবাদ হয়ে যাবে অন্য আয়ত আল্লাহ সুহাত আল্লাহ বলছেন মাইতে রসুলা ওমাইতে আল্লাহ রসুল্লাহ ফাকাদ ফাজা ফৌজান আজিমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে সে সফল কাম হবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে সে সফল কম হবে তা আপনি যদি বলেন কোরআন মানব আর হাদিস মানব না তাহলে আপনি তো রাসুলকে অস্বীকার করলেন আর রসুল সাল্লা সাল্লামের কাছে হাদিস ওহি এসেছে তার মানে যদি আপনি কোনো যদি আয়াত মানলেন আর হাদিস হাদিসমান বলছে যে হাদিসমান না তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে আপনি গোটাটাই অস্বীকার করে বসলেন তাই কারণ তিনি শেষ নবী তিনার কাছে ওহি এসেছে কোরআনও এবং হাদিস ওই তবে হাদিস আপনার কোরআনটা তেলাত করতে হয় কোরআন আপনার সালাতে কিন্তু হাদিস তেলাত করতে হয় না কিন্তু ওটা উভয় ওহি উভয় ওহি একটার যদি একটি না মানেন আর একটা যদি মানেন তাহলে কোনোটাই মানা হলো না তাই ফোদাইল বিনা আইয়া তিনি বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি বলে যে শুধু আল্লাহর জন্য আমল করবো আল্লাহর জন্যই আল্লাহ সন্তোষ আমল করব কিন্তু সে আমলে রসুল সাল্লামের অনুসরণ না থাকে তাহলে কবল হবে না আর কেউ যদি বলে রসুল সাল্লা সাল্লামের শুধু অনুসরণ করব কিন্তু আল্লাহর জন্য কোন কাজটা হবে না এই ঠিক থাকবে না তাহলে ওটাও কবল হবে না তাই আপনার যখন আল্লাহর জন্য আমল হবে এবং রসুল সাল্লাই সাল্লামের অনুসরণের মাধ্যমে আমল হবে তখন সেটা কবল হবে আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝে আমল করা তৌফিক দান করেন আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে ইহকাল পরকাল কল্যাণ দান করে আরেকটি একটি হাদিস দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলে গেছেন তারাক তৌফিক অমরাইন লান্তা দিল্লু মা তামাসম বিহিমা কিতাব আল্লাহ হসন্নাতবী আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কালেও পদভ্রষ্ট না একটি হল আল্লাহর কিতাব কিতাবল্লাহ দ্বিতীয়টা হলো অসুন্নত নাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত এবং হাদিস সহি হাদিস যে সহি সেটাই আল্লাহর রসুল সুন্নাত এটা ইমাম মালিক তার মহাত্মা গ্রন্থে হাদিসটি নিয়েছেন হাদিসটি হাসান আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন জি আরেকটা হাদিস হাদিসে কোরআন হাদিস বললে চলে আসে পর পর আল্লাহ যখন তিনি খুদ্ দিতেন তারপর বলতেন আম্মা বাদ ফাইনা খায়রাল হাদিস কিতাবুল্লাহ ও খায়রাল হাদি হাদি মোহাম্মদিন সাল্লাহ আলাইসাল্লাম